কোথা থেকে? ফ্লেভার দিতেছি আমি, কারণ স্ট্রবেরি দিতেছি, ফ্লেভার যেটা দিয়েছেন স্ট্রবেরি, আর এটা দিছে হচ্ছে ওই যে পানি। বীর বাজে কোন সময় ভাই? বীর বাজে তিনটা বাজে, তিনটা বাজে। ও এটা কি শুধু পানি ভাই? ন্যাচারাল পানি, নর্মাল পানি, সাদা পানি? আচ্ছা আচ্ছা, ওখানে দিই ওখানে। ঘুরান দিতে হবে, ওইটা কি দিলেন ভাই? এটা ভাই লেবু দেওয়া হয়েছে, লেবুর যে রসটা। হ্যাঁ লেবুটা। হ্যাঁ আর এটা মজা বেশি কোনটা? মজা ভাই সবগুলাই মজা, আমার সবগুলাই মজা লাগে। হ্যাঁ সবগুলাই ভালো, ওইগুলো আপনার বাছাই করার ফ্লেভার। আচ্ছা তাহলে আমার এই যে কোলা দেন, এটা হলো পুদিনা। পুদিনা? হ্যাঁ একটা পুদিনা দিতেছি। আর এটা দেন স্ট্রবেরি দিয়েছি। এটা আর কি বাংলা ফ্লেভার যেটা দিয়েছেন স্ট্রবেরি, এটা ইন্ডিয়া। এইগুলো ফ্লেভার আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। বাংলা ফ্লেভারও আছে, যে ওই সাইডের তো হচ্ছে স্ট্রবেরি বাংলা, তো বাংলাটা দেশি ফ্লেভার। আর এটা দিছে হচ্ছে ওই যে পানি, এর ভিতরে সোডা পানি। আমার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হলো হবিগঞ্জ। হবিগঞ্জ মাধবপুর সোনারুঘাট। ও
আমরা করছি হবিগঞ্জ সদর এলাকায়, নইলো এর পক্ষের আবদায় সব আছে কোন রকম প্রতিদিন কয় কেজি মুড়ি চলে, পাঁচ ছয় কেজি চলে, পাঁচ ছয় কেজি নির্দিষ্ট কোনো দেখা বসেন না এরকম গ্রাম উন্নয়ন বা যেগুলো দেখা বয়স কেমন হবে? বয়স 52 বছর ধরে আর কি 52 বছর চলতেছে আর কি ব্যবসা করে, এই ব্যবসা করতেছেন 5-6 বছর, আর এর আগে ওই যে রেস্টুরেন্ট চালাইছেন, রেস্টুরেন্ট চালাইছি, রেস্টুরেন্টের চাকরি করছি। ও একটাই দিব না, দুই চার তাহলে এখানে কয় টাকার দিলেন? 40 টাকার ভাল বলি বা খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি দুয়েল চত্বর রাস্তার সাইডে। তো এখানে আসছি মুড়ি খাওয়ার জন্য, একটা মুড়ি নিয়েছি যে এর মূল্য হচ্ছে 40 টাকা, এক ঠোঙ্গা মুড়ি দিছে যার মূল্য হচ্ছে 40 টাকা। তো খেয়ে দেখি কী অবস্থা। মুড়ি নিয়েছি যে ঝাল মুড়ি যার মূল্য হচ্ছে 40 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুড়ি বেশ ভালোই লাগতেছে। মুড়ির ভর্তা খাইতে বেশ ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।